দেশের দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজ। প্রাচীনতম এ কলেজটি 1962 সালে প্রতিষ্ঠিত হয়। তখন বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ নিয়ে বেসরকারিভাবে ভোলা সরকারি কলেজ যাত্রা শুরু করে। ওই সময় আব্দুল হক এ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে কলেজটিতে ডিগ্রি কোর্স চালু হয়। ১৯৭৯ সালের 7ই মে কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে 16টি বিষয়ে অনার্স, 13টি বিষয়ে মাস্টার্স, 4টি বিষয়ে প্রিলিমিনারি ও 2টি বিষয়ে প্রাইভেট মাস্টার্স কোর্স চালু রয়েছে। ভোলা শহরের যোগীরগোল এলাকায় ভোলা চরবাসন সড়কের পশ্চিম পাশে মনোরম পরিবেশে 15 একর জমির উপর কলেজটি অবস্থান। বর্তমানে এ কলেজটি ডিজিটাল ক্যাম্পাস নামেও পরিচিত। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সমগ্র ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় রয়েছে। কলেজে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করার জন্য হলরুম ছাড়াও বকুলতলা ও ছায়াবীথি নামে 2টি মঞ্চ রয়েছে। এছাড়াও রয়েছে 2টি বোটানিক্যাল গার্ডেন। কলেজ ক্যাম্পাসে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নার, বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ, শহীদ মিনার, কলেজ জামে মসজিদ, 2টি ছাত্রাবাস ও 1টি ছাত্রীনিবাস, বিজ্ঞানাগার, গ্রন্থাগার ও ডরমেটরি সহ অসংখ্য স্থাপনা ও সংগঠন। কলেজে 8টি অত্যাধুনিক একাডেমিক ভবন, 2টি ল্যাব, 47টি শ্রেণীকক্ষ ও 13টি মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ রয়েছে। ভোলা সরকারি কলেজ দ্বীপ জেলা ভোলা তথা বরিশাল বিভাগের নাম করা কলেজের মধ্যে একটি। এ কলেজে বর্তমানে 8,000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। শিক্ষকের 91টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন 47 জন। ইতিহাস বলছে 58 বছর আগে যখন কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রাথমিক পর্যায়ে ক্লাসসমূহ হতো আব্দুর রব মাধ্যমিক বিদ্যালয়ে। এরপর শিক্ষানুরাগী ব্যক্তিদের নিরলস প্রচেষ্টায় কলেজের নামে ক্রয়কৃত জমিতে বর্তমানে টিন শেডের ছাত্রাবাসে ক্লাস চলত। 1966-67 সালে পাকা ভবন এর কাজ শেষ করে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে পাকা ভবনটি বিভিন্ন রূপে সংস্কার হয়, বর্তমান রূপ লাভ করেছে। পুরনো টিন শেড ঘর এখন ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যসূচি ও পরীক্ষাসমূহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং স্নাতক ও মাস্টার্স পর্যায়ে পাঠ্যসূচি ও পরীক্ষাসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। কলেজের অভ্যন্তরে বিশাল আকৃতির ঐতিহাসিক কলেজ মাঠ রয়েছে। এখানে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে খেলাধুলা অনুষ্ঠিত হয়। ভোলা সরকারি কলেজের গ্রন্থাগার বরিশাল বিভাগের প্রাচীনতম গ্রন্থাগারের মধ্যে একটি। দ্বীপ জেলার সনন্দন্য এই কলেজটিতে বর্তমান প্রফেসর মোহাম্মদ গোলাম জাকারিয়া অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। কলেজে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেড ক্রিসেন্ট সোসাইটি সহ 7টি সংগঠন রয়েছে।